আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মাসুমা খানম, আধারে উচ্চ বিদ্যালয় কলেজ সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি পৌরনীতিয় নাগরিকতা নবম ও দশম শ্রেণীর এই ক্লাসটি নেব। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা পৌরনীতিয় নাগরিকতা এই বইটি নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ নবম ও দশম শ্রেণীর পৌরনীতিয় নাগরিকতা এই বিষয়ের আমরা পড়ব তৃতীয় অধ্যায়। তোমরা 22 পৃষ্ঠা বাহির করো শিক্ষার্থীবৃন্দ। তৃতীয় অধ্যায়ে দেখো তোমরা আছে আইন, স্বাধীনতা ও সাম্য। তৃতীয় অধ্যায়ে কি আছে? আইন, স্বাধীনতা এবং সাম্য। শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, রাষ্ট্র সেই জন্য আইন প্রণয়ন করে। আইন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব। আইনের শাসনের মূল কথা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সকলের আইনের বৈশিষ্ট্য, প্রকারভেদ ও উৎস, স্বাধীনতা স্বরূপ, প্রকারভেদ সংরক্ষণের উপায়, সাম্য ধারণা, আইন, স্বাধীনতা ও সাম্য সম্পর্ক এবং নাগরিক জীবনে আইনের শাসনের গুরুত্ব ইত্যাদি জানা একান্ত আবশ্যক। শিক্ষার্থীবৃন্দ, আজ দেখো আমরা আইন সম্পর্কে পড়ব। আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে বোঝায় যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইন মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়। আইনের দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয়। রাষ্ট্র বা সার্বভৌম কোনো কর্তৃপক্ষ কর্তৃক আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়। আইন ভঙ্গ করলে শাস্তির বিধান আছে। আইন ভঙ্গ করলে কি আছে? শাস্তির বিধান, অবশ্যই শাস্তির বিধান আছে। আইনের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, নিচে তা আলোচনা করা হলো। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পড়ব আইনের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য। এক, বিধিবদ্ধ নিয়মাবলী। আইনের মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে আছে এক, বিধিবদ্ধ নিয়মাবলী। আইন কতগুলো প্রথা, রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি। দুই, বাহ্যিক আচরণের সাথে যুক্ত। আইন মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, যেমন আইন বিরোধী কোনো কাজের জন্য শাস্তি পেতে হয়। শাস্তির বয়ে মানুষ অপরাধ থেকে বিরত থাকে। রাষ্ট্রীয় মূল অনুমোদন অস্বীকৃতি। তিন আছে, রাষ্ট্রীয় অনুমোদন অস্বীকৃতি। সমাজে যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেগুলো আইনে পরিণত হয়। অন্য কথা, আইনের পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকে। রাষ্ট্রীয় অনুমোদন অস্বীকৃতি ব্যতিরেকে কোনো বিধিবিধান আইনে পরিণত হয় না। চার নম্বর আছে, ব্যক্তি স্বাধীনতার রক্ষক। শিক্ষার্থীবৃন্দ দেখো তোমরা, চার নম্বর আইনের মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে চার নম্বর আছে ব্যক্তি স্বাধীনতার রক্ষক। আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে, এর জন্য আইনকে ব্যক্তি স্বাধীনতার ভিত্তি বলা হয়। পাঁচ আছে সর্বজনীন। আইন সর্বজনীন অর্থাৎ সকলের জন্য সমান। সর্বজনীন মানে বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ? সর্বজনীন হচ্ছে সকলের জন্য সমান। সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ, ধনী, দরিদ্র সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে তৃতীয় অধ্যায় আইন, স্বাধীনতা, সাম্য এই পাঠের আমরা আইনের অংশটি পড়লাম। আইন বলতে আমরা কী বুঝি তা পড়লাম এবং আইনের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য আমি তোমাদেরকে পড়ে শোনালাম, আশা করি তোমরা বুঝতে পারছ। এবং আগামী ক্লাসে আমি তোমাদেরকে আইনের প্রকারভেদ সম্পর্কে পড়াবো। আজ আমি তোমাদেরকে যা পড়ালাম তোমরা সেগুলো আবার ভালোভাবে পড়বে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ।